তোর কেমনে বসিল কারে, কেমনে বসিল কুহার আধারে, তাই বলছি আপনি যদি বাইরে গিয়ে একটু চা বিস্কিটটা খেয়ে নেন। কি বল
আমার কি লাভ?
নামরও যারা মৃত হয় তারা ওদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, তার কেউ জানে না মাস্টার। আমার সবচেয়ে দেখা পিয়াল দেখি যদি সেই চিহ্ন মিনার তার গুলো আবার বদলে ফেলা যায়, সেই বদলের ব্যবস্থা করবো আমরা। আর তৃপ্ত কণ্ঠে বলবো, মিনার তার ছিঁড়ে গেছে, সূর্যই পশ্চিম আকাশে ঘুরে পড়েছে, ভোরের আকাশে দেখা যায় ওই সুতার আর আলোর ছটা, নতুন প্রভাত আসছে, নতুন প্রভাত। ওই সূর্য শেখর মিনারের জীবন মিনার তার গুলো আমি চক্রান্তের ছুটি দিয়ে একটা একটা করে কেটে নেবো। ওর বড় ছেলেকে টাকার লোভে দুর্নীতি চালে যাবো, ওর ছোট ছেলেকে সংসার জীবনে দাম্পত্য কলের চক্র হয়ে ফেলে তিন তিন করে শেষ করে দেবো। আর তারপর সেই অহংকারী ভেমাকে অনুরূপাকে এখানে তুলে নিয়ে অর্জন করবো অর্থ। বর্তমানে নারী আর শিশুর ব্যবসাটাই সব থেকে লাভজনক। তোমাকে আমি একটা স্পেশাল গিফট দেবো, ভালো করো।
সেই সামান্য একটা নেকলেস আর কি। Come on.
করবে না, হঠাৎ করে তার শরীর এমন খারাপ হয় না সে রান্না করতে পারে না। আজ থেকে আর তুমি রান্না ঘরে ঢুকবে না। কারণ মা
আমি তো এখন ওই
যতক্ষণ তার পেছনে আগুন থাকে
আকাশের উপর ততক্ষণ তার কাজ নাকি, আর সেই আগুনটা নিভে যায় না, অমনি খুব করে মাটিতে পড়ে যায়। আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন গঙ্গা। আপনি ভুল করছেন বসন্তবাবু, আমি আগুনটা নেভাবার চেষ্টা করছি, তাই আমি এখন সব ফোন করে থানায় জানিয়ে দিচ্ছি। জয়েন্দ্রবাবু, ও জয়েন্দ্রবাবু, ওই পুলিশ প্রধানকে আমরা টাকা দিয়ে কিনে রেখেছি। কয়েকজন পুলিশকে হয়তো টাকা দিয়ে কেনা যায় মেঘনাথ বাবু, কিন্তু গোটা প্রশাসনকে টাকা দিয়ে কেনা যায় না। আমার অফিসার করবে, ঠিক আছে করুন, কিন্তু আপনি যত খুশি আমার অফিস সার্চ করতে পারেন, আমি জানি আপনি কিছুই পাবেন। ওকে, দেখা যাক কি পাওয়া যায়। আমি থানায় ফোন করে বড়বাবুকে সমস্ত কিছু জানাতে যাচ্ছি, কিন্তু তার আগে দারোগা বাবু এখানে এসে হাজির হয়ে গেল। অঙ্কটা দুয়ে দুয়ে চারের মতো সরল হয়ে যাচ্ছে না? জন্দ্রবাবু, ও জন্দ্রবাবু, ওই দুয়ের সাথে দুই যোগ করলে যেমন চার হয়, তুমি মন করলো কিন্তু চারই হচ্ছে। ঠাকুরে নিচ্ছে দারোগা বাবু এখানে এসেছেন, দেখাই যাক কি পাওয়া যায়। সরকারি অফিসে বসে চোরা চালানের গাঁজার প্যাকেট? আরে মশাই, আপনাকে তো রাস্তায় দাঁড় করে গুলি করে মারা হচ্ছে। বাবু সিমেন্টের বস্তা নামানোর জন্য ট্রেনটাকে আমাকে তার পাশ রাস্তায় দাঁড় করাতে বলেছিলেন, আমি আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। মুখ ঘুরাইয়া দাঁড়াইয়া তো আমি
ঠিক আছে, আর করুণা রে আছে সব গোডাউনে নতুন নতুন বই আইছে, কুসুম কাসুম হইল কিনা চল দেখি। চল চল শুনছেন, এটাই কি দেবজানী প্রকাশনীর অফিস? একেবারে ঠিক জায়গায় আইসা পড়ছে। কি কাম আছে? আমি এই অফিসের মালিক মন্টুরাম গাঙ্গুলি। নমস্কার। নমস্কার, আমার নাম কুন্তশেখর বন্দ্যোপাধ্যায়। একটু একটু লেখার অভ্যাস আমার আছে, ইতিমধ্যে কয়েকটা উপন্যাসও আমি লিখে ফেলেছি। তবে কি জানেন মন্টুরাম বাবু, অর্থের অভাবে সেগুলো প্রকাশিত হয়নি, তাই এই খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখে আমি আপনাদের অফিসে চলে এসেছি। দয়া করে আপনারা যদি আমার এই লেখাগুলোকে পাবলিশ করেন। দেখুন এই ব্যাপারে বাপিমা আমি কিছু বলতে পারবো না, ওটা তো দিদি ডিপার্টমেন্ট। তাই দিদি? হ্যাঁ, আমার মাইয়া। জানি অনলাইনেই তো প্রকাশনী সংস্থা, অক্ষর কাজ ওই দেখাশোনা করে। আপনাকে কিন্তু ওর সাথেই কথা কিছু দিব। তার সঙ্গে আজ একবার কথা বলা যায় না? না না না, সময় কোথায় সময় কোথায়? দিদি তো এখন নতুন বইয়ের দুধ দেখায় ভীষণ ব্যস্ত আছে, ভীষণ। বাপি, দুধটাকে কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি একটা দেশে পাঠানোর ব্যবস্থা করো। হে না হয় তুই কি আসবি মা? কিন্তু কথা কইতে চা কে? আমি ও ছোট ভাই ফাল্গুনি গাঙ্গুলি। আমারই বোধ হয় ভুল হচ্ছে। কিসের ভুল হয়েছে? অনেকদিন পর আজ আপনাদের সান্নিধ্যে এসে আমি টান ধরে আসলাম। আমার জীবনের হাসি আনন্দের যে অনুভূতি গুলো আমি প্রায় ভুলতে বসেছিলাম, আজ আপনাদের মাঝখানে এসে আমি আবার সব নতুন করে ফিরে পেলাম। এত নিরানন্দের কি কারণ আছে সূর্যবাবু? আমার জীবনের আনন্দ নিরানন্দ নিয়েই তো এই নতুন উপন্যাস লেখা, যেটা আপনাদের কাছে এসেছি আমি প্রকাশ করার জন্য। তাই নাকি? তাহলে তো আপনার এই উপন্যাসের কাহিনী আমাকে শুনতেই হবে। বাকি তুমি একটা দেশে পাঠানোর ব্যবস্থা করো, আমি তা তো ওনার উপন্যাসের কাহিনীকে শুনি। আমি কখনই যাই না। আমাকে কিছু বললেন হারিয়ে গেছে রে মা, অন্যদের সে চোরা আমাদেরকে সে তলিয়ে গেছে।
জানো আমারই এক ছাত্র মানে নিচু বর্ণের জমাদারের ছেলেকে সে বিয়ে করেছে, তাই আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ছেলেদের চাকরের মতো পড়ে আছি। চাকর ছাড়া আর কি বলো, ওরা প্রায় দিনেই বাইরে হোটেলে গিয়ে লাঞ্চ ডিনার সেরে আসে, আর আমাকে পাহাড়ের মতো দোকানের খাবার কিনে খেতে হয়। জানো হাত থেকে লিখতে বসলে ইলেকট্রিক বিল বেশি হওয়ার ভয়ে আলো গুলো সব নিভিয়ে দেয়। জানো মা, একদিন আমার নাতনির সঙ্গে খেলতে খেলতে আমার এই চশমাটা ভেঙে যায়। আমার বিডিও ছেলে সেই চশমাটা সারিয়ে দেওয়ার পয়সা জুটে নেই, অথচ চোখের সামনে হাজার হাজার টাকা ফলাহার মতো খরচ করে দিয়েছে। সেই সব কথা বলতে গেলে আমাকে চরম অপমান করেছে। তাই মাঝে মাঝে মনে হয় মেয়ের অসম্য বিয়েটা যদি মেনে নিতাম তাহলে বোধ হয় পিয়ার বেছে মানো আমরা নিশ্চয়ই প্রকাশ করবো, তবে তবে শুধু দেশে নয় বিদেশেও এটা প্রকাশের ব্যবস্থা করবো। আমি তোমার পায়ে হাত দিয়ে বসতে দিতে
তুমি যখন বরণ করেছ তখন একথা আমি কাউকে বলবো না দিদি।
টাকা ব্যাগ
আমি দেখো না বৌ মারা, আমি তোমার কুপের থেকে টাকা নিতে যাবো কেন? আমি বলছি একদম ভিজে মেরে আসার চেষ্টা করবেন না, সত্যি করে বলো না আমি কিভাবে পুলিশ থাকতে পারবো? আমার কারণে পুলিশ থাকবে না না পুলিশ দেখো না, আমি সত্যি কথাই বলছি, আমি তোমার ব্যাগ থেকে টাকা নিইনি। তাহলে তাহলে বাবার পকেটে হাতে চলে আপনাদের সম্মুখীন
আমার মাথা না তুই